ব্রিকলেন মসজিদে দাফনের প্রস্তুতি চলছে এই কমিউনিটির আরও একজন সদস্য কোভিডে মারা গেছেন প্রায় প্রতিদিন একজনের বেশি মানুষ মারা যাচ্ছেন ফলে দাফনের রুটিন কর্মকাণ্ড অন্ত্যেষ্টিক্রিয়া পরিচালক পারভেজ কুরেশির কাছে এখন খুবই পরিচিত প্রত্যেক বাড়িতে কেউ না কেউ মারা গেছে আর এটা ভীষণ কষ্টের আমি জানি না কবে এটা শেষ হবে আমার মনে হয় ফার্স্ট ওয়েভে বয়স্করা বেশি মারা গিয়েছিলেন কিন্তু সেকেন্ড ওয়েভে আমরা দেখছি অনেক কম বয়সীরাও মারা যাচ্ছে করোনা ভাইরাস সবার ওপরই প্রভাব ফেলেছে কিন্তু জাতিগত সংখ্যালঘু মানুষদের ওপর তুলনামূলক বেশি প্রভাব পড়েছে শ্বেতাঙ্গদের তুলনায় তাদের মৃত্যু হার বেশি কোনো কোনো সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর অন্যদের চেয়ে বেশি প্রভাব পড়েছে সম্প্রতি যুক্তরাজ্যের পরিসংখ্যান দপ্তর এর এক যৌথ জরিপে বেরিয়ে এসেছে প্রথম ধাপের তুলনায় দ্বিতীয় ধাপে কৃষ্ণাঙ্গদের ঝুঁকির পরিমাণ কম ছিল কিন্তু বাংলাদেশি ও পাকিস্তানি জনগোষ্ঠীর মধ্যে মৃত্যুর হার এখনও বেশি ঝুঁকিও শ্বেতাঙ্গদের তিনগুণ আমরা অনেক পরিচিত মানুষজনের মধ্যে বড় হয়েছে। ফার্স্ট ওয়েভের সময় যেহেতু বয়স্করাই মারা যাচ্ছিলেন তাদের প্রায় সবাই চলে গেলেন আমার মনে হয় যেসব বয়স্ক মানুষকে চিনতাম তাদের মধ্যে এখন মাত্র দুইজন বেঁচে আছেন শাকিলা রহমানের পরিবারের জন্য করোনা ভাইরাস বিপর্যয় নিয়ে এসেছে মাত্র তিন সপ্তাহ আগে তার ভাই মারা গেছেন যার বয়স হয়েছিল পঁয়তাল্লিশ বছর প্রথম আইসিউতে গেল আমার ছোট বোন এরপর আমার মা এক দুই সপ্তাহের ব্যবধানে ওরা বাড়ি ফিরেছে সবশেষ আইসিউতে গেল আমার ভাই মা যখন ওখানে ছিল সে সময় তার একজন আত্মীয় ভর্তি হন যিনি পরে মারা গেছেন মা কোনো মতে ফিরেছে আমার আরও একজন আত্মীয় আইসিউতে ছিলেন ওনার ভেন্টিলেটর খুলে দেওয়ার পর উনি বাড়ি ফিরেছেন আমার ভাই দুই সপ্তাহ আইসিউতে থাকলো কিন্তু সে ফিরে আসতে পারেনি আমার পরিবারের দুইজন সদস্য বাড়ি ফিরেছে আমার ভাই পারল না শাকিলার পরিবারের এই গল্প কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় মহামারীর দ্বিতীয় ধাপে পরিবারের একাধিক সদস্য হারিয়েছেন এমন অনেক পরিবারের সঙ্গে বিবিসি কথা বলেছে ইংল্যান্ডে ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর ওপর কোভিডের প্রভাব জানতে উনত্রিশ মিলিয়ন মানুষের ওপর যে জরিপ হয়েছে সেই গবেষক দলের একজন সদস্য নজরুল ইসলাম মহামারীর প্রথম ওয়েভের সময় আমরা গুরুত্ব দিয়েছিলাম একাধিক রোগে ভুগছেন বা শারীরিক জটিলতা রয়েছে এমন বিষয়কে এখন আর তা সত্য নয় এখন সবার একই রকম রোগ বালাই হলেও চিকিৎসা দেবার পরও দেখা যায় বাংলাদেশি পাকিস্তানিরা অন্য যে কোনো জাতিগত সংখ্যালঘু কমিউনিটির মানুষের চেয়ে বেশি মারা যাচ্ছে পেশা এখানে খুব গুরুত্বপূর্ণ ধরুন যদি নিয়মিত গ্রাহকের মুখোমুখি হতে হয় তাকে হয়তো সেখান থেকেই একজন প্রথম সংক্রমিত হন এর বাইরে সাংস্কৃতিক বাধাও আছে যেমন ভাষার সীমাবদ্ধতা এবং আরও অনেক কারণেই মানুষ ডাক্তারের কাছে যায় না মহামারি শুরুর পর থেকেই কমিউনিটি সংগঠক জ্যোস্না বেগম দাফন এবং নিহতদের পরিবারের জন্য খাবার ও অন্য সহায়তার ব্যবস্থা করে আসছেন তিনি আমাদের বলেছেন কিছু বাংলাদেশি পরিবারের ক্ষেত্রে আরও একটি বিষয় কাজ করছে সেটা হচ্ছে কোভিড নিয়ে গোপনীয়তা এবং লজ্জার এক সংস্কৃতি পাকিস্তানি পরিবারের ক্ষেত্রেও বিবিসি একই কথা শুনেছে সময়ে অসময়ে মানুষ যেখানে প্রতিবেশীদের সাহায্য চাইতো এখন এই স্টিগমার কারণে কারো কাছে সাহায্য চাওয়াটা কঠিন হয়ে উঠেছে এখন বহু মানুষ এমন কি এ নিয়ে কথাও বলতে চান না কারণ তারা চান না অন্যরা জানুক যে তাদের বাড়িতে কোভিড রোগী আছে কিন্তু তার কারণ কি যখন পরিবারে কারো কোভিড হয় তখন সবাই খোঁজে কোথা থেকে এসেছে এবং তখন দোষারোপ করা শুরু হয় অনেক পরিবারে বলা হয় অমুক অমুক কোভিড নিয়ে এসেছিল বাসায় আর সেজন্য আমার মা আমার খালা বা অন্য কেউ মারা গেছে এই ধরনের বদনামের হতে চায় না কেউ কেউ মনে করে তাদের স্বজনের কোভিড হয়েছিল এটা জানলে হয়তো তারা রীতি অনুযায়ী পরিপূর্ণভাবে দাফন করার সুযোগ পাবে না এটা ভাবার কারণও আছে কারণ সব কবরস্থানে কোভিড রোগীদের দাফন করা যায় না কেউ কেউ সেজন্য লজ্জিত বোধ করেন কিন্তু আমরা সবাইকে বলছি আমরা সবাইকে রীতি অনুযায়ী পূর্ণাঙ্গভাবে দাফন সার্ভিস দিচ্ছি তিনি যেভাবেই মারা গিয়ে থাকুন না কেন এইসব কমিউনিটির কাছে পরিবারই সব কিছু কিন্তু এখন তা ভেঙে পড়ছে পরিবারের একজন মারা গেলে বাকিদের ওপর তার ব্যাপক প্রভাব পড়তে পারে কাউকে এখন সন্তানদের দেখাশোনার দায়িত্ব নিতে হচ্ছে কাউকে অভাবনীয় সব অর্থনৈতিক সমস্যা সামলাতে হচ্ছে আমাদের কমিউনিটিতে এখনও বাবারাই মূল উপার্জনক্ষম ব্যক্তি পরিবর্তন হচ্ছে কিন্তু বাবারাই মূলত সংসার চালান ফলে যদি বাবা মারা যায় তাহলে পরিবারে তার অর্থনৈতিক প্রভাব পড়বেই যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান দপ্তরের তথ্য বলছে কোভিডের আগে থেকেই বাংলাদেশি ও পাকিস্তানি শিশুরা মূলত নিম্ন আয়ের পরিবারে বাস করে যে কারণে পরিবারের প্রধান ব্যক্তির মৃত্যু হলে কষ্টের সাথে সাথে টাকা পয়সার দুশ্চিন্তাও চলে আসে আমি এক পরিবার দেখেছি যাদের বাবা মারা গেছে সন্তানের বয়স আর ছোটটির বয়স তিন বাচ্চাদের মা আমাকে বলছিলেন তার স্বামী বাড়ির ঋণ শোধ করতেন পরিবারে অর্থনৈতিকভাবে তার কোনো ভূমিকা ছিল না এখন তাকেই বাড়ির ঋণ শোধ করতে হবে বিল পরিশোধ করতে হবে কি করবেন তার কোনো ধারণা নেই তিনি জানেন না কোথা থেকে শুরু করবেন সম্প্রতি এনএইচএস এর নতুন রিস্ক অ্যাসেসমেন্ট মডেল প্রকাশ করা হয়েছে যাতে এখন যুক্তরাজ্যের সতেরো লাখ বাড়তি মানুষকে সুরক্ষা দেওয়া সম্ভব হবে মডেলে জাতিগত বৈশিষ্ট্য বঞ্চনার শিকার বা আক্রান্ত হলে গুরুতর অসুস্থ হবার ঝুঁকি এসব বিষয়কে বিবেচনায় নেওয়া হয়েছে জাতিগত এবং বঞ্চনার শিকার হবার বিষয়কে বিবেচনা করা হচ্ছে। এটা আমাদের উদ্বেগের কিছু জবাব আছে। কিন্তু এটাই শেষ কথা নয় দীর্ঘ মেয়াদে আমাদের কমিউনিটিতে মানসিক স্বাস্থ্য এবং অর্থনীতির উপরে বিরাট প্রভাব পড়বে বহু মানুষ তাদের সম্পত্তি হারাতে শুরু করেছেন ক্যাম্পেইন গ্রুপগুলো নতুন মডেলকে স্বাগত জানিয়েছে কিন্তু কেউ কেউ বলছেন ইতিমধ্যে দেরি হয়ে গেছে যাদের পরিবারের স্বজন মারা গেছে আরও অনেক বছর তাদের আর্থিক সামাজিক এবং মানসিকভাবে কষ্ট বয়ে বেড়াতে হবে